পর্যটক নগরী কক্সবাজার থেকে আমি সাইদি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 19, 20, 21 ফেব্রুয়ারি 2021 কে কেন্দ্র করে কি কি কারণে এই ডেটগুলোতে কক্সবাজারে এই পরিমাণ পর্যটক ছিল, কি কি কারণে গেস্টরা রুম পাচ্ছে না, কি কি কারণে এত তাড়াতাড়ি হোটেলগুলো বুকিং ছিল। আজকের ভিডিওতে এসব বিষয় নিয়ে আমি আলোচনা করব, সঙ্গে থাকুন। তো সর্বপ্রথম যদি আমি বলতে চাই এই 19-20 কক্সবাজারে এত চাপ কেন, তাইলে আমাকে বলতে হবে 19-20 ফ্রাইডে স্যাটারডে ছিল, কিন্তু ফ্রাইডে স্যাটারডে অন্যান্য ডেগুলোর থেকে এই ডেতে কেন এত চাপ এবং এই পরিমাণ পর্যটক কক্সবাজারে কি কারণে আসছে বা কেন এই চাপটা ছিল। এই চাপের একটা মূল কারণ ছিল, সেটা হচ্ছে আমরা নর্মালি আমরা যারা হোটেলিয়ানরা আছি আমরা সারা বছরই দেখতে পাই ফ্রাইডে স্যাটারডেতে মোটামুটি পর্যটক কক্সবাজারে আসে, কিন্তু এই ফ্রাইডেতে টোটালি ভিন্ন ছিল। বিগত আপনার ফ্রাইডে স্যাটারডের পরে ঠিক সানডেতে গিয়ে হচ্ছে আপনার 21 ফেব্রুয়ারি, যেটা নর্মালি গভর্নমেন্ট হলিডে থাকে, সো লম্বা একটা সময়, 3 দিনের একটা সময় আপনার ছুটি থাকায় গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন তারা অনেক আগে থেকে কক্সবাজারের হোটেলগুলো বুকিং করছেন। যারা ট্যুর প্ল্যান করে থাকে নর্মালি তারা নর্মালি এরকম লম্বা ছুটিগুলোই হচ্ছে পছন্দ করে থাকে। সেক্ষেত্রে এই নর্মাল এই চাপটা কক্সবাজারে আমরা দেখতে পাচ্ছি 19-20 কে নিয়ে 21 তারিখ পর্যন্ত। তবে এই চাপটা থেকে যারা অলরেডি এই চাপের শিকার হয়েছেন বা যারা বুকিং না দিয়ে কক্সবাজারে এসে রুমের জন্য অনেক হয়রানির শিকার হয়েছেন তাদের জন্য অ্যাকচুয়ালি আজকের এই ভিডিও। যদি আমরা আপনাদের সিদ্ধান্ত আমি পাল্টে দিতে পারি তাহলে হচ্ছে আমি আজকের এই ভিডিওতে নিয়ে আমি সার্থক হবো। তো আর যেটা মূল বিষয় ছিল, আপনারা কেন কক্সবাজার এসে 19-20 এত হয়রানির শিকার হয়েছেন রুমের কারণে, সেক্ষেত্রে যদি আমি বলতে যাই নর্মালি আমরা আপনারা একটা বিষয় খেয়াল করবেন, যখন কক্সবাজারে আসার একটা প্ল্যান আপনাদের মাথায় থাকবে তখন আপনাদেরকে অবশ্যই ক্যালেন্ডারটা একটু ফলো আপ করতে হবে। সেটা যখনই হোক আমরা নর্মালি চিন্তা করি যে শীতকালে পর্যটক মোটামুটি আসে, তবে থাকলেও যদি শীতকালে যতই পর্যটক আসুক না কেন আপনার ফ্রাইডে স্যাটারডে ছাড়া যদি আপনি কক্সবাজারে আসেন আপনার জন্য ডিসকাউন্ট থাকে, ইভেন ফ্রাইডে স্যাটারডেও মোটামুটি ডিসকাউন্ট থাকে, তবে তাকেও। তবে এই বিষয়টা আজকের 19-20 কিন্তু টোটালি ভিন্ন ছিল, কারণ হচ্ছে লম্বা একটা ছুটি 3 দিনে, যার কারণে পর্যটকরা অনেক আগে থেকেই বুকিং দিয়ে ফেলছেন। যারা বুকিং না দিয়ে আসছেন তারাই হচ্ছে এই শিকারের সম্মুখীন হয়েছেন। সো এই ক্ষেত্রে আমরা আপনারা যারা এই শিকারের সম্মুখীন হয়েছেন তাদের উদ্দেশ্য যদি আমি বলতে চাই, আপনাকে ট্যুর প্ল্যান করার আগে অবশ্যই আপনাকে ক্যালেন্ডারের চার্টটা একটু ফলো আপ করতে হবে। সেটা যখনই হোক আপনাকে দেখতে হবে যদি আপনি লম্বা 3 দিনের বেশি ছুটি হয়ে থাকে ওই ডেটগুলোকে আপনাকে অবশ্যই বুকিং করে আসতে হবে, আর যদি বুকিং না করে আসেন তাহলে আপনাকে গত 19-20 আপনারা যারা রুমের বিষয়ে আপনারা হয়রানির শিকার হয়েছেন তারা অবশ্যই নেক্সট টাইমেও এই শিকার হতে থাকবেন। বিকজ অফ আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে, 3 দিনের গভর্নমেন্ট হলিডেগুলো হচ্ছে আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তারা ট্যুর প্ল্যান করে থাকেন এবং তারা ওই ডেটগুলোতে সিলেক্ট করে হচ্ছে আপনার কক্সবাজার ট্যুরে আসে। সো এই চাপগুলো নর্মালি খুব বেশি হয়ে থাকে, সেটা 21 ফেব্রুয়ারি হোক, 26 মার্চ হোক, 16 ডিসেম্বর হোক, 5 নাইট হোক, যদি আপনার এই লম্বা সময়টা ছুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে রুমগুলো আগে থেকেই বুকিং করে আসতে হবে। যদি আপনি বুকিং না করে আসেন রুম তো পাবেন না, রুমের জন্য আপনাকে হয়রানির শিকার হতে হবে। ইভেন আপনি যেই রুমের প্রাইস আপনার 2000-2500 টাকা বা 1500 টাকা রুম, ওই রুমের প্রাইস আপনার হবে 5000-6000-7000, কিছু করার থাকবে না, কারণ আপনাকে রাতের বেলা এসে করতে হবে, কারণ এসে না করে আপনি থাকতে পারবেন। সো আপনার এসব বিষয়গুলো আপনাকে চিন্তা করে আপনাকে ট্যুর প্ল্যানটা সাজাতে হবে আপনি কক্সবাজারে বুকিং করার সময়। সো বুকিং অবশ্যই এই ডেটগুলোতে আপনাকে অবশ্যই বুকিং করে আসাতে আপনার জন্য অনেক বেটার, কারণ আপনি এসে কিন্তু রুমের জন্য অবশ্যই আপনাকে হয়রানির শিকার হতে হবে। আপনার 26 মার্চ আছে, আপনি ওই ডেটগুলো ট্যুর প্ল্যানটা দেখবেন কোনো শুক্রবার শনিবার রবিবারে কোনো 26 মার্চ পড়ছে কিনা বা এরপরে যদি পড়ছে কিনা, যদি আপনি দেখেন যে এরকম লম্বা ছুটি আপনি দেখতে পাচ্ছেন তাহলে অবশ্যই আপনি যদি ট্যুর প্ল্যান করেন আপনাকে বুকিং করেই আসতে হবে। আর না হলে 19-20 আপনি যেভাবে যে একটা ক্রাইসিস আপনি বুঝতে পারছেন এটা আপনি সবসময়ই বুঝতে পারবেন। ধরুন আপনি ঈদুল আদহা আছে, ঈদুল ফিতর আছে, এই ডেটগুলোতে মোটামুটি একটা গভর্নমেন্টের ছুটি থাকে, যার কারণে ওই ডেটগুলোতে অনেক আগে থেকে রুম বুকিং করে এটা বুকিং করা থাকে এবং বুকিং করেই আসে। তো যারা বুকিং করে আসে না তাদের জন্য এই রুমের যে ক্রাইসিস এটা নিয়ে হচ্ছে আপনার
একটা প্রবলেম ফেস করতে হয় বা অনেক সময় ঘোরাঘুরি করতে হয়, একদম নোংরা একটা হোটেলে থাকতেছেন বা আপনার একটা কোনো ভালো মানের হোটেলে পাচ্ছেন না, এমনিতে আপনি থাকার জন্য একটা নর্মাল একটা হোটেলে যাচ্ছেন, কিন্তু আপনি দেখবেন যে আপনার যে একটা ভালো হোটেলের প্রাইস তার থেকে বেশি তারা আপনার টিকিট টেক করতেছে, বিকজ আপনাকে থাকতে হচ্ছে ওই সময় আপনি বিপদে পড়ে আপনার রুম নিতে হচ্ছে। সুতরাং আপনি যদি টোটালটা সাজানোর সময় আপনি এইসব ডেটগুলো দেখেন, যেমন আপনার তিন দিনের ছুটি বা ফ্রাইডে চ্যাটার ডে, এই ডেটগুলোতে নর্মালি কক্সবাজারের পর্যটকরা আসে নর্মালি। এখন কক্সবাজার আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গড়ে উঠতেছে, সামনে আরও পর্যটক বাড়বে, তো পর্যটক বাড়ার ক্ষেত্রে হোটেলও বাড়তেছে। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যখন কক্সবাজারে আসার চিন্তা ভাবনা করবেন আপনার ডেটটা কখন পড়ছে, কি তারিখে আপনি আসতেছেন, কীবারে আসতেছেন, ওই সময় কোনো গভর্নমেন্ট হলিডে আছে কি না, সব কিছু মিলিয়ে যদি আপনি দেখেন যে ওই সময় খুব চাপ হবে বা আপনি কোনো একটা হোটেলে ফোন দিয়ে আপনি ওই ডেট সম্পর্কে একটু ধারণা নিতে পারেন। আমি আছি হোটেল বিচুইতে, আপনি চাইলে আমাদের ডেসক্রিপশনে আমাদের রিজার্ভেশন নাম্বার দেওয়া থাকবে, আপনি ওখানে ফোন দিয়ে যে কোনো সময় যারা আমার এই ভিডিও দেখছেন যে কোনো সময় আমাদের থেকে আপডেট নিতে পারবেন। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত, এতটাই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।